চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর মিরপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীরা। সকালে মিরপুর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে মানববন্ধন করে তারা। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু করে। তবে মিরপুর দুই নম্বর মোড়ে গেলেই পুলিশের বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা। এ সময় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে তারা। বন্ধ হয়ে যায় আশেপাশে সড়কের যান চলাচল। পরে পুলিশ জল কামান দিয়ে পানি ছিটিয়ে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়। আন্দোলনকারীদের অভিযোগ, সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেও তারা ঠিকমতো বেতন ভাতা পান না। দাবি আদায়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।